মানুষ গড়ার কারিগর শিক্ষক এই শিক্ষক একসময় বুক ফুলিয়ে হাঁটলেও এখন ছাত্রদের ভয়ে কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন কারণ শিক্ষার্থীদের হাতে হেনস্থা হয়ে চেয়ার ছাড়তে হচ্ছে তাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ নাকি তাদের কেউ ব্যবহার করছে তা খতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করেন সমাজবিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক এমন ঘটনায় শিক্ষক সমাজে উদ্বেগ কমাতে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে দূরত্ব কমানোর পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত শিক্ষকরা সমাজের সবসময়ই সম্মানিত কিন্তু কতিপয় শিক্ষক বিগত বছরগুলোতে কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে বানিয়েছেন রাজনৈতিক কার্যালয় শিক্ষাদানের চেয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিতেন বেশি তাদের বিতর্কিত কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিলেও কানে তুলেনি কর্তৃপক্ষ ছাত্র জনতার আন্দোলনে ফেসিবাদী সরকার পতনের পর বিভিন্ন স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগের হিরিক লাগে যারা পদত্যাগ করেননি তাদের পদত্যাগে বাধ্য করার ছবিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে ছাত্রদের এমন কর্মকাণ্ড সমাজের উপর কেমন প্রভাব পড়বে এমন প্রশ্ন যখন সামনে তখন বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের খুব নাকি অন্য কারো স্বার্থে ব্যবহার হচ্ছেন তারা তাও খতিয়ে দেখা প্রয়োজন শিক্ষককে হনস্থা হেনস্থা করছেন শিক্ষার্থীদের প্রয়োজনে বা অতীত খুব বা অভিজ্ঞতা থেকে ব্যাপারটি এত সরল মনে দেখাটা ঠিক হবে না এর পেছনে অন্য কোনো শিক্ষকের অথবা অন্য কোনো ব্যক্তি বা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ কোনো ব্যক্তি জড়িত কিনা তারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে কিনা সেটি ক্ষতি প্রয়োজন সেক্ষেত্রেও এই ধরনের ব্যক্তি যদি পিছনের ইন্ধনদাতা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা গ্রহণ করা প্রয়োজন আইনের বাইরে গিয়ে লাঞ্ছিত করা বা অপমান করলে এটি সকল শিক্ষকের মধ্যেই একটা মনকষ্ট বা একটা এক ধরনের নেতিবাচক দাগ কাটবে তার অন্য শিক্ষকের মনোজগত এবং অন্য শিক্ষকরাও আতঙ্কে থাকবেন একটা সংশয়ের মধ্যে থাকবেন কোন কোন শিক্ষক একেবারে সরাসরি দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছেন কেউ কেউ অর্থের বিনিময়ে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশই শিক্ষক হয়ে উঠতে পারেননি কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদের একটা স্বাভাবিক একটা প্রত্যাশা থাকে যে সব কিছুই তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান কোনো কিছু তখন বাদ যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান মনে করেন দীর্ঘদিনের বৈষম্যের ফল হতে পারে এমন মব জাস্টিস তবে সামাজিক অস্থিরতা দূর করতে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের এক হতে হবে একটা বড় প্রতিবাদ সংগ্রামের মধ্য দিয়ে তারা এসছেন তাদের তো একটা অবদান আছে সুতরাং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবটা বেশি এটা যুক্তিসঙ্গত কিন্তু তার বহিঃপ্রকাশ কোনো কোনো ক্ষেত্রে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে ক্ষোভের মূল সুরগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যুক্তিসঙ্গত আমরা তাই মনে করি আবার শিক্ষকদেরও কিন্তু একটা কঠিন মানসিক ট্রমার মধ্য দিয়ে তারাও কিন্তু যাচ্ছেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগটা যে কোনো পর্যায়ে অক্ষুণ্ণ রাখা সেটি করতে পারলেই ধীরে ধীরে এই উত্তেজনাগুলো কমে আসবে এবং সেটি একটি বিধিবদ্ধ প্রক্রিয়াতে তার প্রকাশ হবে কেউ অন্যায় করলে অন্যায় শাস্তি পাবে দুঃখজনক হলেও সত্যি যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কে আমাদের মধ্যে এই সম্পর্কের বিন্যাসটা নতুন করে ভাবার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে শিক্ষকরা মানুষ কিছু ভুল হবে উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস ইউনেস্কোর মতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে বিশ্বের একশোটি দেশে এই দিবসটি পালিত হয় মাইদুর রহমান রুবেল আর টিভি ঢাকা